কি ভারতবর্ষের সংবিধানের লেখা। সংবিধানের দুটো অধিকার থাকে, একটা থাকে লিগ্যাল রাইট আর একটা থাকে ফান্ডামেন্টাল রাইট। লিগ্যাল রাইট প্রটেকশন হয় অর্ডিনারি ল দ্বারা, আর ফান্ডামেন্টাল রাইট ওকে কে করে কনস্টিটিউশনের মাধ্যমে পার প্রটেকশন হয়। তো এটা আমার কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার আইতক্য সরকার কেনে দেয় নাই, এইটা যারা দরকার আপনাদের। দেখুন কথা, সরকারের এই যে রেল টাকা করেছি, এই রেল টাকা দায় সরকার কি করেছে, কত চালাকি কত বুদ্ধি, রেলগুলা কিছু আর বাকি রেলগুলাকে ইধারে ইধারে ঘুরাই দিয়েছে। তো আমি বলছি যে সরকার যদি তামাশা বুঝে, সরকার যদি তামাশা বুঝে তাহলে ভুল করবে, গুরুর ঘেরা ঘেরব, পরিষ্কার কথা, গুরুর ঘেরা ঘেরব। আরে ছোট নাগপুর এলাকায় মাহাতুদের কর্মীদের বুকের উপর রেলটা চলে যাচ্ছে, প্রত্যেক জায়গায় গেছে ভাই বাবুরা। শিডিউল রোড ব্লক এবং রেলওয়ে ব্লকের আছে, আদিবাসী কর্মী সমাজের কাছ থেকে আমরা চিঠি পেয়েছিলাম ওই দিন একজন, আমরা তাদেরকেও সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলাম পুরো জিনিসকে জানার পর যে ধরনেরভাবে বেআইনি যে কার্যকলাপ রেলওয়ে ব্লকের বা রোড ব্লকের এগুলো যাতে তারা না করে আমরা তাদেরকে ডিরেকশন দিয়েছি, অলরেডি চিঠি দিয়ে কমিউনিকেট করা হয়েছে। রেকমেন্টিতে ওদের প্রোগ্রাম ছিল, আমরা দেখছিলাম, তারপরে ওরা কিছু কনস্ট্রাকশন করছিল, আমরা যারা কনস্ট্রাকশন করছিল তাদের কথা বললাম যে এটা বেআইনি আছে, এটা করা যাবে না, আমাদের ফোর্সেস থাকছে, আমরা যাতে এরকম ডিস্টারবেন্স না হয়, পাবলিকের সাফারি না হয় সেটা আমরা দেখছি।